নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির। আর এই চিলি পনির খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ করছি। এখানে আমি একটা বড় চামচের এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একটা বাটিতে। এবার দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। আমি এটা বাড়িতে এই পনিরটা বানিয়ে নিয়েছি। পনিরগুলো এই ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে। এখন আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পনিরগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই চিলি পনির বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি বাড়িতে রান্না হয়ে যায়। আর খুব বেশি উপকরণও লাগে না। বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, এটার খেতে টেস্ট খুবই সুন্দর হয়। পনিরগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার আমি দিচ্ছি এক চামচের মতো রসুন, গ্রেট করে নিয়েছি, সেটাও ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম। এখানে আমার আর একটু তেলের প্রয়োজন, তাই আমি এখানে 2 চামচের মতো তেল আরও দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ভেজে নিতে হবে। এবার আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আমি একটু ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি বড় চামচে 2 চামচ নিয়েছিলাম টমেটো সস, 2 চামচ নিলাম সয়া সস, আর দিচ্ছি চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সসটা নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো নিলাম, আপনারা রেড চিলি সসও দিতে পারেন। এবার সব সসগুলো একসাথে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সসটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1/2 চামচ চিনি, আবার একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। হালকা আছে, একটু কষাতে হবে। এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না, আপনারা যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেই রকম পরিমাণে আপনারা জলটা দেবেন।
এবার এখানে আমি দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার, একটু জলে গুলে দিয়ে দিলাম, আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম। এবার এই গ্রেভিটা একটু থকথকে হয়ে যাবে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। 2 মিনিট পর ফিরে আসছি, দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে খুব বেশি ফোটানো যাবে না, সামান্য একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি হয়ে গেছে চিলি পনির, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে হয়ে যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।